ভাই সিএসএস তবে আবার একটু বলেন কোনটা সিএসএস সিএসএস হ্যাঁ হাজি ভাই সংকেত সিএসএস এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শীট এটি একটি ল্যাঙ্গুয়েজ বলতে পারো তোমরা এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা ওয়েবপেজকে ওয়েবপেজ আর কি সৌন্দর্য বর্ধন করি বা ডিজাইন করি সুন্দর করে ডিজাইন করি এসটিএমএল দিয়ে যে আমরা মার্কআপটা তৈরি করি এর পূর্ণাঙ্গ রূপটা আমরা বা এর সৌন্দর্যটা এর বাইরে যে কাঠামোটা এটা দিয়ে করি এটা করি সিএসএস দিয়ে দেখছি এসটিএমএল দিয়ে হচ্ছে এর ভেতরের যে গঠনটা এটা করি এবং সিএসএস দিয়ে আমরা বাহ্যিক জিনিসটা আকর্ষণীয় করি ঠিক আছে সিনট্যাক্স আমাদের জানতে হবে এসটিএমএল এর সিনট্যাক্সটা ঠিক আছে দ্রুত গতিতে আগাইতে হবে ভাইয়া রে কমপ্লিট করতে হবে যেভাবেই হোক ইন্টারনেট আগে ডিজাইনটা কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ ভাই তোমরা খালি কাজ করবা বাসায় তোমরা তো সবাই অনেক কাজ করো জানি সবাই তো লক্ষ্মী ছেলে আর করবে না ভাই হ্যাঁ আর করবে না এই দেখো এখন জি ভাই আচ্ছা এটা আমি দিলাম ঠিক আছে এখন এইখানে দুইটা পার্ট হবে আমাদের আচ্ছা এইটা বাদ দিই দশটা এখানে পেন কোথায় একটা হলো তোমার সিলেক্টর এর টেক্সট আছে কি রে আচ্ছা আমি দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও টেক্সট আছে তো সিলেক্টর হ্যাঁ একটা হলো কি সিলেক্টর এটা সেকেন্ড ব্র্যাকেটটা ধরে নাও ঠিক আছে কল্পনা করো যে এটা সেকেন্ড ব্র্যাকেট ওকে ভাই অনেক সুন্দর হয়েছে না ডিজাইনটা ভাই অনেক নাইস কিউট নাইস হ্যাঁ থ্যাংক ইউ তারপরেটা হলো কি জানো ডিক্লারেশন এইখানে যেটা আমাদের থাকবে এইটা হবে আমাদের ডিক্লারেশন ডিক্লারেশন বুঝছো কোনটা জি ভাই আর আমি বলে দেব এখন সমস্যা নাই এই ধরো এই যে এখন এখন এই ডিক্লারেশন আছে না জি ভাই ডিক্লারেশনের দুইটা পার্ট আছে পার্ট দুইটা কি কি জানি আমরা না লিখে দেই একটা হলো প্রপার্টি আরেকটা হলো ভ্যালু ঠিক আছে ভ্যালু এই হলো আমাদের সিএসএস এর সিনট্যাক্স আমাদের কয়টা ইয়াসে পার্ট আছে দুইটা বিয়ার ডিক্লারেশনের দুইটা পার্ট আছে একটা হলো প্রপার্টি আরেকটা হলো ভ্যালু এখন আমাদের জানতে হবে যে সিলেক্টরটা কি জিনিস তোমার আমরা যে ক্লাস বা আইডি ইউজ করি হ্যালো শুনতে পাচ্ছ আমরা যে ক্লাস আইডি ইউজ করি এগুলাই হলো সিলেক্টর ঠিক আছে তারপর হচ্ছে আমরা যদি ডিভ ডিভ ধরে ডিজাইন করি সাপোজ ডিআইভি আমরা যদি এই ডিভটাকে নিয়ে ডিজাইন করি ডিভটা ডিভটাও একটা সিলেক্টর ঠিক আছে তো এখন আমাদের জানতে হবে যে সিলেক্টরের ক্যাটাগরি কতগুলো এগুলো সম্পর্কে অনেক আলোচনা করা যায় তো তোমাদের সামনে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে সময় অল্প এই জন্য বিস্তারিত আমি আলোচনা করতে পারতেছি না হালকা পাতলা শুধু আলোচনা করে যাবে এগুলো তোমরা মনে রাখবা এটা কি লিখে দিতে হবে আপনাকে নোট করব নো প্রবলেম লিখে দিতে হবে দিলে বেটার হয় না আচ্ছা তাহলে দিয়ে দেই সিলেক্টর ল্যাপটপটা প্রবলেম রে গরিব মানুষ তো কি করবে সব কিছুই না দাঁড়াও একটু ওয়েট ভাইয়া আমরা আমরা এখন কি করব সিলেক্টরের ক্যাটাগরিগুলো জানবো ঠিক আছে
তো ক্যাটাগরি সিলেক্টর ক্যাটাগরিগুলো আমরা এখানে আমাদের একটা ইয়া করি একটা টেক্সট ব্যাকগ্রাউন্ড নেই ডকুমেন্টের মধ্যে আমরা লিখে দিই হ্যাঁ তো সিলেক্টরের ক্যাটাগরি হলো পাঁচটা একটা প্রথমটা হলো তোমার কি কেউ বলতে পারবা প্রথম হলো সিম্পল সিলেক্টর ঠিক আছে হ্যাঁ দুই নম্বর হলো কম্বিনেশন কম্বিনেটর তিন নাম্বার হলো শ্যাডো ক্লাস সিলেক্টর শব্দ বিশেষ